शिक्षार्थीबृंद आसलामु आलैकुम विश्व महामारी करोना कारण अनलाइन भित्तिक श्रेणी कार्यक्रम तुम्हारे जाना स्वागतम आढ़ाई हज़ार सरकारी पायलट मडल उच्च विद्यालय आमी सहकारी शिक्षक कृष्णचंद्र मोदक हिसाब विज्ञान आज के हिसाब विज्ञान द्वितीय अध्याय लेनदेन शिखब चालान क्यों कीभाबे एक चालान तैरी करते हैं তলে চালান হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। বিক্রেতা যখন পণ্য বিক্রি করে তখন তার পণ্যের পূর্ণ বিবরণ সংবলিত একটি লিখিত দলিল ক্রেতার নিকট হস্তান্তর করে। এই লিখিত দলিলকে বলা হয় চালান। চালানে ক্রেতার নাম, ক্রেতার ঠিকানা, মালের বিবরণ, মালের পরিমাণ, মালের মূল্য এবং মূল্য পরিশোধের শর্ত লিপিবদ্ধ থাকে। বিক্রেতার নিকট এটাকে বলা হয় বই চালান এবং ক্রেতার নিকট এটাকে বলা হয় আন্তঃচালান। তাহলে আমরা চালান সম্পর্কে একটু জানলাম। এখন আমরা নিচে একটি চালানের নমুনা দেওয়া হলো যে আমরা কিভাবে একটি চালান তৈরি করব। চালান তৈরি করতে হলে প্রথমে লিখতে হইব বিক্রেতার নাম। এখানে বিক্রেতার নাম দেওয়া আছে সুমন কেডাস, তারিখ 10 মিরপুর ঢাকা। চালান ডান পাশে আমাকে লিখতে হবে তারিখ 10 মে 2020। বাম পাশে আমাকে লিখতে হবে প্রশ্নে দেওয়া থাকবে চালান নাম্বার। প্রশ্নে যে চালান নাম্বারটা দেওয়া থাকবে এখানে আমরা সেই চালান নাম্বারটা লিখব। এখানে চালান নাম্বার ধরছি 123। ক্রেতার নাম প্রশ্নে দেওয়া থাকবে, ক্রেতার নাম লিখেছি জাহিদ টেডাস, ক্রেতার ঠিকানা হলো বুটবাজার ঢাকা। চালান তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে পাঁচটি গড় তৈরি করতে হবে। প্রথম গড়টা হলো আমাদের ক্রমিক নাম্বার, দ্বিতীয় গড়টা হলো মালের বিবরণ, তৃতীয় গড় হলো দর টাকা পরিমাণ এবং লাস্টে যে গড়টা সেটা মিলে দেওয়া থাকবে টাকার পরিমাণ। এখানে ক্রমিক নং দিয়েছি এক, কারণ একটি চালানে একটি মাত্র লেনদেন সম্পন্ন হয়, সেই জন্য চালান নাম্বার হয়েছে এখানে এক। এখানে মাল কি মাল ক্রয় করেছে ক্রেতা, এখানে নাজির শৈল চাল। কত টাকা ধরে ক্রয় করেছে? 50 টাকা ধরে। কত কেজি? 200 কেজি। তাহলে 50 × 200, তাহলে আমার মোট টাকা হচ্ছে এখানে কত টাকা? 10,000 টাকা। এই 10,000 টাকার মধ্যে আমার এখানে কারবারি বাট্টা, কারবারি বাট্টা উদ্দীপকে যত পার্সেন্ট দেওয়া থাকবে আমাকে তত পার্সেন্ট বাট্টা এখান থেকে মাইনাস করতে হবে। এখানে কারবারি বাট্টা দেওয়া আছে কত পার্সেন্ট? 10%। তাহলে টাকা আছে কত? 10,000 টাকা। 10,000 টাকা 10% কত টাকা আসতেছে আমার? 1,000 টাকা। 10,000 টাকা থেকে 1,000 টাকা চলে গেলে আমার কত টাকা থাকতেছে? 9,000 টাকা। তারপর এখানে আমাকে বিক্রেতা সাক্ষ্য দিতে হবে। প্রশ্নে যে বিক্রেতা পণ্য বিক্রি করেছে সেই বিক্রেতার একটি স্বাক্ষর এখানে থাকতে হবে। বিক্রেতার স্বাক্ষর যদি চালানে দেওয়া না থাকে তাহলে সেখানে কিন্তু চালানটা একটি বৈধ চালান হবে না, সেজন্য এখানে বিক্রেতার স্বাক্ষর অবশ্যই থাকতে হবে। বাম পাশে আমাদেরকে লিখতে হবে টাকা কোথায়। এখানে 10,000 টাকা পণ্য বিক্রি করেছে, বিক্রি করার পর এখানে কারবারি বাট্টা 10% কত টাকা হয়েছে? 1,000 টাকা। 10,000 টাকা থেকে 1,000 টাকা চলে যাওয়ার পরে আমার মোট টাকা থাকতেছে কত টাকা? 9,000 টাকা। তাহলে এখানে লিখতে হবে টাকা কোথায়? 9,000 টাকা মাত্র। তারপর লিখতে হবে আমাকে বিক্রয় শর্ত। পণ্য যখন বিক্রি করা হয় তখন ক্রেতা বিক্রেতাকে কতগুলি শর্ত দেওয়া থাকে। এখানে দেওয়া আছে 2/10। ক্রেতা যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে তাহলে ক্রেতা এখান থেকে কত পার্সেন্ট বাট্টা পাবে? 2% বাট্টা পাবে। অন্যথায় ক্রেতাকে 30 দিনের মধ্যে অবশ্যই তার টাকাটা পরিশোধ করতে হবে। সর্বশেষ যেটা দেওয়া থাকবে বিশেষ দ্রষ্টব্য। এখানে বিশেষ দ্রষ্টব্য মানে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। তাহলে আজকে আমরা চালান কী এবং একটি চালান কিভাবে তৈরি করা হয় সে বিষয়ে জানতে পারলাম। তাহলে আগামী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সে অপেক্ষা আজকের মতন এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।